আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আসছি চুকনগর কেশবপুর কেদারপুর গ্রামে চলে আসছি। তো এখানে আজকে হবে আপনার রিসেপশনের প্রোগ্রাম। কালকে ওয়েডিংয়ের প্রোগ্রাম হয়েছে, তার আগের দিন মানে হলুদের প্রোগ্রাম হয়েছে। তো সেটা হলুদের প্রোগ্রাম হাফিজ ভাই করিয়েছে আর ওয়েডিংয়ের প্রোগ্রাম লিটু ভাই করিয়েছে, সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আর আজকে রিসেপশনের প্রোগ্রাম তো আমি করছি। এই দুই দিন আমি আমাদের খালিশপুরে প্রোগ্রাম করেছি। তো আজকে একা আছি আমি, একটু পর চলে আসবে হাফিজ ভাইও চলে আসবে আর আশিক ভাইও চলে আসবে। তো যতক্ষণ একা আছি ততক্ষণ দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। আমি এইমাত্র এসে পৌঁছাইছি, এখনও বর রেডি হয়েছে কি না তা আমি জানি না, তো সাথেই থাকুন। সাউন্ড পলিউশন, তো একটু পর আশিক ভাই আর হাফিজ ভাই চলে আসবে, তখন হয়তো বা বেটার করে আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে কি কাজ করছি আর করছি না। আপনাদেরকে একা যতক্ষণ আছি ততক্ষণ জানি না কতটুকু কি আপনাদেরকে দেখাতে পারবো, বাট চেষ্টা করব সম্পূর্ণ দেখানোর। তো এখনও বর্ব রেডি হয়েছে কি হয়নি আমি এখনও জানি না, এখন যে দেখব যে বর্ব রেডি হয়েছে কি না। তো সাথেই থাকুন, আজকের ব্লগটা কিন্তু আরও মজার হতে চলেছে। কেমন? এই হলো বাড়ি, এইটা প্যান্ডেল করা হয়েছে, এই হলো প্যান্ডেল। ক্যাটার্সার আছে, ক্যাটার্সার একটু নাস্তা করছে। ভাই আপনারা কি ক্যাটার্স ভাই? আপনাদের মানে অফিসটা কোথায়? সাতক্ষীরা থেকে আসছেন এখানে, ভালো। টিমে কজন আছেন আজকে আপনারা এখানে? টিমে 12 জন। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলুন দেখি ভিতরে রান্নাবাড়া কী হচ্ছে দেখি। এই যে রান্নাবাড়া করছেন, এই যে আমাদের ভাই রান্নাবাড়া করছেন, এই রান্না করছেন, তাই দেখাচ্ছি হাইজলামি যাবে না ওনার। হ্যাঁ, মধুবাড়ি থেকে সোহেল কুটপাড়ায় বাড়ি, এখন 71 টিভির ক্যামেরাম্যান, পান্নুবার সাথে কাজ করে, আমার 30 বছর পরিচয় থাকে। তাই আমরা পরিচয় সব কাম। ইনি কিন্তু চুকনগরে খুব ফেমাস একজন শেফ। আপনার নামটা একটু বলে দেন। মোহাম্মদ আজহারুল ইসলাম, চুকনগর বাজার, ডুমুরিয়া, খুলনা। মডার্ন ডেকোরেটর প্রোভাইডার মোহাম্মদ আজহারুল ইসলাম। তো চুকনগরে যারা আছেন যদি দরকার পড়ে এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। আমার আস্তে আস্তে সব কিছু রান্না হয়ে গেছে, শুধু রোস্টটা বাকি। এই যে সমস্যা নেই। হাসি দিন না কেন? বড় ভাই কি বকা দিচ্ছে আপনারে? হাসি দিচ্ছে না কেন? খুব সুন্দর হয়েছে। টিকটক দেখে কি করছেন সারা জীবন? সুন্দর, হ্যাঁ একটা হাসি দেন। এই সুন্দর বলবেন ভাই। আচ্ছা এই হাতটা আরেকটু ওঠে। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট। হ্যাঁ চোখ বন্ধ, চোখ বন্ধ। হ্যাঁ এবার আস্তে করে চোখ খুলবো। সুন্দর সাথে কি যাইতে পারবে ভাবি এইবার হাসি দেন না ভাবির মোটা হাসি হাসতেছে আপনি হাসতেছেন না কেন তাকাই একটু দুইজনের দিকে তাকাই দুইজনের দিকে তাকাই সুন্দর সুন্দর ভাবি কোন দিকে তাকাচ্ছে বোঝাই যাচ্ছে না তাকাই ভাইয়ের দিকে তাকাই ও সুন্দর ভাই একটু ভাবির দিকে তাকাই সুন্দর আচ্ছা আরেকটু ভাবি একটু ভাইয়ের দিকে মানে ঘুরি আরেকটু হ্যাঁ ঠিক আছে পারফেক্ট দুজন একটু আমার ক্যামেরায় এবার দুজন দুজন আরেকটু ক্লোজ হবো ভাইয়া হ্যাঁ এবার একটু দুজন দুজনের দিকে তাকায় একটু দুজন দুজনের দিকে তাকায় সুন্দর এবার আমি বললে দুজনের মাথাটা এক জায়গা করবেন হ্যাঁ 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 দুজন আরে ভাইয়ের মাথা জোরে করে ঘা দেন হ্যাঁ হ্যাঁ আপনার মাথাতে অনেক শক্তি আছে এক জায়গা করি সুন্দর থাকবো থাকবো আশিক ভাই কাজ কিন্তু ওর ভিতরে বাইরে করে নিতে হবে গরম লাগছে না সুন্দর করে আমাদের তো কিছু না ভাবি কামতে না ভাই অনেক পয়সা হাঁটাতে তবে হাতটা নামায় আমি যখন বলবো তখন হ্যাঁ ভাবি দিব লাগাই দেন কি জেলা ওই দিকে ব্যাক ক্লাসের দিকে একদম যা এইভাবে নিয়ে তুই গো তুই এই সুন্দর হাতটা ধরে একটু কাট না এই বললে তো বেশি ভালো হচ্ছে ভাবি তবে ওই কাছে দিয়ে নিও এই সুন্দর এই তো ফাইন থাক ভাই বাবা ও থাকুক ওকে মেরে আমার দেখেন আসসালামু আলাইকুম ভাবি ওকে মেরে আমারে দেখেন এই তো দেখছে ভাই দেখছে এদিকে আসো না 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 এটা আপনি করেন হ্যাঁ আরে দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ ঠিক আছে ওইভাবেই থাকে সুন্দর আজকে একটা এই ফ্রেমে একটা আসবে হ্যাঁ এই ফ্রেমে একটা ছবি হবে আমার আমার এই ফ্রেমে থাকেন থাকেন ভাবি ওইভাবে থাকেন হ্যাঁ হ্যাঁ ভাই থাকেন আসেন প্রোফাইল পিকচার দিতে পারে না হ্যাঁ ভাবে হাসতেছে কিন্তু এবার আরে আমি তো অনেক মোটামুটি আছে আর কি হালকা একটু মোটামুটি না এখন চলো ফিল এখন যত আলোনা থাকে তত ভালো ভাই নিচের দিকে তাকাই আমি বললে আমার ক্যামেরা হ্যাঁ ভাই ক্যামেরার দিকে তাকাবো সুন্দর হ্যাঁ একটু আমার পাশে সমস্যা নেই তো ভাই একটু ক্যামেরা ভাই ফটোশুট হ্যাঁ এটা না হ্যাঁ হ্যাঁ সুন্দর সময় ওকে ভাই একটু পারলে সুন্দর পর যদি একটু সময় দেন হবে যাওয়া যাবে